वेलकम बैक टू माय चैनल इट्स पम्पा। आमी हलम पम्पा। आज आमी आपनादेर साथे शेयर करब एक सुस्वादु हेल्दी एंड टेस्टी रेसिपी, ची मोमोर रेसिपी। मोमो स्टैंड छाड़ा बाड़ीते किभाबे बानाबेन चिकेन मोमो रेसिपी। ठीक चिकेन मोमो रेसिपी नय, एटा चिकेन कदम स्टाफलिं रेसिपी। चलुन ताहले देखिए दी एई रेसिपिटा बानाते की की लागजे। এখানে আমি 200 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর ব্লেন্ডারে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি চিকেনটা। আর নিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, একটা বড় পেঁয়াজ কুচি করে, লঙ্কা কুচি, বিনস কুচি আর ধনেপাতা কুচি। আর এদিকে আছে সয়া সস, আছে গোলমরিচের গুঁড়ো, বিট নুন, লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি 100 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটা আমি এই 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, জলটা ঝরিয়ে নিয়েছি। আর একটা গাজর কুচি। এবার আমি চিকেনের মধ্যে সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটা বিনস কুচি, রসুন কুচি, আদা কুচি, গাজর কুচিটা। সব একটু ভালো করে কোচাতে হবে। বিট নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম সয়া সস, পরিমাণ মতো সয়া সস দিলাম, আর এক চিপি ভিনিগার দিয়ে দিলাম। দু চিপি সাদা তেল, এগুলোকে ভালো করে একটু মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে এগুলো এটার সাথে। এবার ছোট ছোট করে হাতে এরকম বল করে নেব। চিকেন কদমের রেসিপিটা খুব টেস্টি এবং খুব হেলদি একটা খাবার, ভীষণ টেস্টি। একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। এভাবে চালের মধ্যে বলগুলোকে দিয়ে গায়ে চালগুলো মাখিয়ে নেব। একটু আস্তে আস্তে করতে হবে, আর এখানে লক্ষ্য রাখতে হবে চালে যেন জল না থাকে। জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। এইভাবে বলগুলোর গায়ে সব চালগুলো লাগিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে কাজটা। আমার সব কটা করা হয়ে গেছে, আমি সব কটাতে লাগিয়ে নিয়েছি। এবার দিকে আমি গ্যাসে একটা, যেহেতু আমার মোমো মেকার নেই তাই জন্য আমি একটা গাবলাতে জল দিয়ে নিয়েছি। আর সবার বাড়িতে এরকম একটা ঝুড়ি আছেই, এরকম না হোক থালা, ফুটো থালা, তাতেও করতে পারেন আপনারা। এবার এই বলগুলো সব দিয়ে দিলাম এর ভিতরে। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ চালগুলো সব ফুলে উঠবে। এবার আমি এটাকে ঢেকে দিলাম। একটু খেয়াল রাখতে হবে যাতে হাওয়াগুলো না বেরিয়ে যায়। আমি 25 মিনিট পরে তুললাম ঢাকনাটা। দেখুন কি সুন্দর এগুলো ফুলে, কদম ফুলের মতো হয়ে গেছে। আর একটু সস দিয়ে ডেকোরেশন করে নিলাম। কি সুন্দর দেখুন চিকেন কদম স্টিম রেসিপিটা।
খুব হেলদি এবং টেস্টি। এটা একবার করে দেখবেন আপনারা, খুব হেলদি আর খুব টেস্টি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর খুব 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 ভালো থাকবেন।